কক্সবাজারে গেলে যদি আপনি চান যে এমন একটা পরিবেশে থাকবেন যেখানে মানুষের ভিড় অনেক কম থাকবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যেতে হবে নিসর্গ হোটেলে। আর এই নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে কিছু দূর হাঁটলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সমুদ্র সৈকত। কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র 10 মিনিটেই আপনি পৌঁছে যেতে পারবেন নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে। অটো ভাড়া লাগবে 60 থেকে 80 টাকার মতো, কিন্তু সিজন ভেদে কিন্তু এটা একটু বেশি কম হতে পারে। এই হোটেলটা কিন্তু মেরিন ড্রাইভ রোডে, তাই ডলফিন মোড় থেকে এই হোটেলে আসার সময় কিন্তু আপনি মেরিন ড্রাইভ রোডের ভিউ দেখতে দেখতে আসতে পারবেন। তো যাই হোক, আমরা যেহেতু বাসে গিয়েছি তাই আমরা পৌঁছালাম সকাল 7টায়, আর সিজন না থাকায় যেহেতু আমরা অবরোধের টাইমে গিয়েছি তাই মানুষজন অনেক কম ছিল, তাই আমরা ঠিক সকাল 7:30টায় রুম পেয়ে গেলাম। না হলে ওদের চেক ইন টাইম 1টা বাজে। আমার কাছে ওদের এই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে। ওদের হোটেলও কিন্তু 4-স্টার মানের হোটেল, আর অন্যান্য 4-স্টার 5-স্টারে কিন্তু যেই টাইমে চেক ইন টাইম থাকে সেই টাইমেই আপনাকে চেক ইন করাবে, আর চেক ইন টাইম পর্যন্ত ওয়েট করতে হয় কিন্তু লবিতেই। আমরা কিন্তু হোটেলের রুমটা আগে থেকেই বুকিং করে এসেছি যাতে করে রুমটা অ্যাভেলেবেল থাকে। আমরা নিয়েছিলাম একটা স্ট্যান্ডার্ড স্যুট যেটাতে হিল ভিউ আছে। তবে এই হোটেলের একটা স্পেশাল বিষয় আছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আগে চলুন রুম ট্যুরটা দেখে নেই। আমাদের রুম নাম্বারটা ছিল 606 নাম্বার। সো আমরা রুমে ঢুকেই দেখলাম যে বেসিক্যালি এটা 2টা রুমের মতো। এটা হচ্ছে একটা ড্রয়িং রুম যেখানে আপনি 2টা সোফা পেয়ে যাবেন, সাথে একটা টি টেবিল, আর সাইডেই একটা টেবিলে কমপ্লিমেন্টারি পানি আর চা কফির ব্যবস্থা ছিল, আর সাইডেই একটা জায়নামাজ ছিল। সো এখানে একটা ফ্রিজও ছিল, কিন্তু ফ্রিজের ভিতরে কিন্তু কিছুই ছিল না। আর বেডের সাইডটাতে আসতেই দেখলাম ডান সাইডে একটা বড় এলইডি টিভি আছে। বেডটা ছিল কিং সাইজের বেড। আমাদের মতো যদি বেবি নিয়ে আসেন তাহলে কিন্তু 3 জন অনায়াসে এটা শেয়ার করতে পারবেন। মোট কথা, রুমটা কিন্তু অনেক বেশি পরিষ্কার ছিল। চলুন এবার দেখে নিই ওয়াশরুমটা কেমন। আমি তো সব হোটেলে গেলে আগে ওয়াশরুমটাই চেক করি, কারণ ওয়াশরুমটা ক্লিন থাকলে সব কিছু বেটার মনে হয়। তো যাই হোক, ওয়াশরুমটা অনেক বেশি ক্লিন ছিল। ওয়াশরুমের জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে আছে, বেসিন, হাই কমোড, তারপরে হচ্ছে 3টা টাওয়াল দিয়েছে ওরা। আর এখানে ওরা ওয়াশরুমের সাথে আরও দিয়েছিল বিউটি সোপ, তারপর ডেন্টাল কিট দিয়েছিল ওরা, 2টা ব্রাশ দিয়েছিল, 1টা পেস্ট দিয়েছিল, তারপর দিয়েছিল বাথ জেল মানে শাওয়ার জেল, আর সাথে ছিল 1টা শ্যাম্পু। বেডের 2 সাইডে 2টা সাইড টেবিল ছিল। বেডের ডান সাইডেই ছিল 1টা ক্যাবিনেট করা আলমারি, আর আলমারির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে ওরা ড্রেসিং টেবিল। আর আমার মতো যারা মেকআপ করতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে আলমারির ভিতরে স্পেস যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর এখন দেখাবো এই হোটেলের সবচেয়ে স্পেশাল একটা জিনিস। যদিও আমরা হিল ভিউ রুম নিয়েছি, কিন্তু এখানে এসে দেখলাম যে এই বারান্দা থেকে কিন্তু সম্পূর্ণ সি দেখা যাচ্ছে। এই হোটেলের কিন্তু প্রত্যেকটা রুম থেকেই একটু হলেও সি দেখা যায়। এই বারান্দাটা থেকে 1 সাইডে সি আর আরেক সাইডে হিল দেখা যাচ্ছিল। হয়তো বা সি ভিউ রুমগুলো নিলে আপনারা আরও বেশি কাছাকাছিভাবে সি দেখতে পারবেন। এখানে বারান্দায় ওরা একটা চেয়ার রেখেছিল যেখানে আপনি বসে বসে এই ভিউটা উপভোগ করতে পারবেন, আর পাশে এরকম জামা কাপড় আপনি যাতে রোদে দিতে পারেন সেটার জন্য একটা স্ট্যান্ড দিয়েছে। তারপর আমরা রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে ব্যালকনিতে একটু সময় কাটালাম আর সাথে কিছু ছবি তুললাম। আর ছবি তোলা শেষ করে আমরা চলে গেলাম একটু হালকা পাতলা নাস্তা করার জন্য, যেহেতু সকালে আমরা কিছু খাইনি। আর নিসর্গর পাশেই একটা খাবারের হোটেল ছিল যেটাতে আমরা নাস্তা করেছি। আর তারপর ভাবলাম যে সুইমিংয়ে যাওয়ার আগে সমুদ্রটা একবার দেখে আসি, যেহেতু মাত্র 2 মিনিট লাগবে সমুদ্রের সামনে যেতে। কিছুক্ষণ হাঁটতেই দেখলাম এরকম জেলি ফিশ পড়ে আছে, আর এগুলো দেখেই রাফ অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। মন ভরে সমুদ্র দেখার পরে চলে গেলাম নিসর্গ হোটেলের রুফটপে সুইমিং করতে। আর এখানে গিয়েই দেখলাম রুফটপে এরকম সুন্দর বাচ্চাদের খেলনা রেখেছে যাতে বাচ্চারা এনজয় করতে পারে। কক্সবাজারে এসে নিসর্গ হোটেলে থাকার এই আরেকটা কারণ হচ্ছে ওদের ইনফিনিটি পুল।
ওদের এই পুল থেকে কিন্তু সরাসরি বিচ দেখা যায়। আমাদের রুমের সাথেই কিন্তু সুইমিং পুলে নামাটাও ইনক্লুডেড ছিল। নেমে পড়লাম সুইমিং করতে, আর সুইমিং করতে নামার পরেই রকি বলতেছে যে এখন আর ভিডিও করা লাগবে না, আসো আমরা এনজয় করি। আমার ছেলে তো মহা খুশি, তার সুইমিং পুল অনেক বেশি পছন্দ, সে অনেক এনজয় করেছে। এখন শেয়ার করব রাতের নিসর্গ। নিসর্গতে স্টে করলে কিন্তু অবশ্যই রাতে ওদের রুফটপে যাবেন, আর রুফটপে গিয়ে অবশ্যই চাটা ট্রাই করবেন, যেটা সমুদ্র দেখে আপনারা ফিল করে খেতে পারবেন। আর মাস্ট ওদের এখানে সি ফুড ট্রাই করবেন। আর এখানে আমরা সি ফুডের সাথে বাটার চিকেনও নিয়েছিলাম, আমরা সেদিন ডিনারই করেছিলাম নিসর্গতে। এত মজার ওদের সি ফুড গুলো, এক কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম। তারপর চলে গেলাম বুফে ব্রেকফাস্ট করার জন্য, যেটা আমাদের রুমের সাথে ইনক্লুডিং ছিল। ব্রেকফাস্টে কি কি ছিল এটা দেখতে দেখতে চলুন জেনে নেই আমাদের রুমের ভাড়া কত ছিল আর আমরা এই রুমের সাথে কি কি পেয়েছি। আমরা উইন্টার স্পেশাল অফারে এসেছি, যার কারণে আমরা স্ট্যান্ডার্ড স্যুট রুম, যেটার প্রাইস 4,500 টাকা, সেটা 3600 টাকায় পেয়েছি। আর এই রুমের সাথে কিন্তু সুইমিং পুল আর বুফে ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। সো নিসর্গর ব্লগটা আমি এখনই শেষ করছি, কারণ আমরা এখন চলে যাব আরেকটা হোটেলে। আমরা নিসর্গতে একদিনই স্টে করেছিলাম, আর পরের দিন আমরা কোথায় থেকেছি সেই ভিডিও কিন্তু শেয়ার করব। আর নিসর্গর ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। থ্যাংক ইউ।